সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার কাস্টমার রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করছি খুবই সহজ পদ্ধতিতে চিচিঙ্গা ভাজি। এটা আমরা অনেকেই আবার কইডা নামেও চিনে থাকি, এক এক অঞ্চলে অবশ্য এক এক নামেই বলে, আর বইয়ের ভাষায় হচ্ছে চিচিঙ্গা। আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ, আমরা এখান থেকে এক্সট্রা যে পানিটা বের হয় চিচিঙ্গা কিন্তু ভাজি করতে গেলে দেখা যায় অনেক সময় অনেকটা পানি বের হয়ে যায়। প্রথমে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি, এভাবে লবণ দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। এভাবে হলে হয় কি, ভাজির পরে অনেক সময় পানি থাকে, এভাবে একটু শুকনো শুকনো হয় আর ভাজিটা সুন্দরভাবে ঝরঝরে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, জাস্ট একটু লবণ দিয়ে একদম এছাড়া শুধু কড়াইতে চিচিঙ্গার পানিটা কিন্তু অনেকাংশে টেনে আসছে। এই যে দেখুন, কোনো পানি নেই এখন। আমি এটা এখন উঠিয়ে একটা পাতিতে রাখছি, এরপর আমি চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। আমি চিচিঙ্গাটা ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওই প্রথম কড়াইটাই দিয়েছি যেটাতে চিচিঙ্গা সিদ্ধ করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি মাঝারি সাইজের। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছে অর্ধেকটা টমেটো কুচি, একটা টমেটো অর্ধেকটা দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুন বাটা, 1/2 চা চামচ দিলাম রসুন বাটা আর 1/2 চা চামচ দিচ্ছি আদা বাটা। দিচ্ছি 4টা কাঁচামরিচ খালি। এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ, যেহেতু আমি চিচিঙ্গাটা সেদ্ধ করতে লবণ দিয়েছিলাম। আমি এখানে কোনো হলুদের গুঁড়ো ইউজ করিনি, আমি চিচিঙ্গাটা কিন্তু সাদাই ভাজি করবো। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চিচিঙ্গাটা, মানে পানি ঝরিয়ে রাখা। হ্যাঁ, একটু পানিটাতে রেখেছিলাম। এইভাবে আমরা যদি চিচিঙ্গা ভাজি করি, এই পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে, খেতে খুবই ভালো লাগে। এখন আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। আমাদের চিচিঙ্গাটা খুব সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আগে থেকে ফাটিয়ে নিয়েছি আমি একটি ডিম, এটা আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি এভাবে করে, যাতে পুরো চিচিঙ্গার মধ্যে ডিমটা লাগে। ওদের চিচিঙ্গাটা খুব ভালোভাবে এভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। এভাবে চিচিঙ্গা ভাজি করলে কিন্তু খুবই মজা হয়, এবং বাচ্চারা কিন্তু খুব আগ্রহ দিয়ে খায়। ওরা কিন্তু এমনিতে চিচিঙ্গার কারণে ওরা কিন্তু খায়, চিচিঙ্গা এমনি একটু পাংশের তরকারি তো ওরা টোটালি খেতে চায় না। এভাবে করলে একটু ডিমের একটা ফ্লেভার থাকে ওরা, আর ডিমটা দেখে দেখে ওরা মোটামুটি একটু আগ্রহ বাড়ে অন্তত।
আমাদের চিচিঙ্গা ভাজি কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আমরা এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, এটা একদম শেষেই দিবেন, এতে ধনিয়া পাতার একটা ফ্লেভার আসবে। অতিথি আপ্যায়নে কিন্তু আমরা এই রেসিপিটা দিতে পারি, আর সকালবেলা নাস্তায় তো রুটির সাথে অসাধারণ। একটা অনুরোধ এভাবে আপনারা রান্না করে এখন তত একবার দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক উৎসাহ প্রদান করে। আমাদের ভাজিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেছি। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে, এটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।